আপনাদের দেখিছে এয়া হল দক্ষিণ ধৰমটোল, এয়া হল হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রী সোঁহাত বাঁহাত যিয়ে নকক লাগিলে এই যিটো দুই নম্বরী অর্থব্যবস্থার যিজন প্রধান হুতা, আমার সমান্তরাল অর্থব্যবস্থার যিজন প্রধান নায়ক, সেইজনের সমষ্টি হলে জাগিরোড বিধানসভা সমষ্টি। এই জাগিরোড বিধানসভা সমষ্টির অন্তর্গত এই দক্ষিণ ধৰমটোলত বিভিন্ন ভাবুকি, বিভিন্ন ধরনের প্রলোভনক, বিভিন্ন ধরনের পুলিশের পৰা চেতাবনী, সেইবিলাকৰ মাজত আহি আজি এয়া অসংখ্য প্রায় 500 মান কংগ্রেস বিজেপি কর্মী আহি পেলে আমার লগত ইয়াত কংগ্রেসত যোগদান করেছে। সেইটাই হল অশনি সংকেত। এনেকে দাবি ধমকি দিয়ে গুন্ডাবি করে ঠেং ভাঙি দিম বলে কই পেলে ভাবুকি দিলে লাভ নাই। অসমৰ জনগণ জাগি উঠিছে, তোমালোকৰ এই অপশাসন, এই অপশাসন আমি উৎখাত করে 2026ত কংগ্রেসের নেতৃত্বত আমি দিশপুরত এখন সরকার আমি প্রতিষ্ঠিত করিম। আর তারে বার্তা এই দক্ষিণ ধৰমটোলৰ পৰা আরম্ভ দিছে। এই সরকারখনে দেশ দেখ দেখ কৈ বৈষম্য আর বিভাজনের নীতিরে পরিচালিত হয়েছে। তেওঁলোকে খেনুক দেখি রান্ধে বাড়ে, খেনুক দেখি দুয়ার বান্ধে। এই নীতির সহিতে কিছুমান মানুহক ধর্মের ভিত্তিত বাছি বাছি উচ্ছেদ করেছে, হারাশাস্তি করেছে আর বিভিন্ন ধরনের ওপর অত্যাচার করেছে। আমি এইটু কথাই কইছো যে এই যে উচ্ছেদ যদি সচাকে যদি সরকারি মাটিত, যদি কোনবাই এনেকা ধরনের যদি ফরেস্টর মাটিত, গ্রেজিং ল্যান্ডত যদি কোনবাই আছে উচ্ছেদ করব সরকারিভাবে, কিন্তু সেই কারণে পুনৰ সংস্থাপনের কারণেও সরকারের দায়িত্ব লোক। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।